পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র ও বাটখারা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে তারা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় 44 বছরের তাহেরা বিবির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের পাশে পড়ে আছে ধারালো অস্ত্র ও বাটখারা। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন স্বামী সলিল শেখ। আজকে কি হয়েছে? মাথাতে আঘাত করেছে, গলাতে, গোটা শরীরে আঘাত করেছে। পরে দেখছি কাত করে শুয়ে কাপড় উড়িয়ে রেখেছে, যেন না বুঝতে পারে। দিয়ে তখন 3 নম্বর ছেলে এসে কাপড়টা হটালো, হাটিয়ে দেখলো কি যে খুন করা হয়েছে, রক্ত তো পুরো শরীর ঘিনিয়ে আছে। এই ডাক ঘর হিসাবে আমার দাদু লাগে আর ওটা দিদি লাগে, তো দাদুই করেছে। কেন কি যে ওরা স্বামী স্ত্রী দুজনেই ছিল আর বাড়িতে কেউ উঠে ঘুম থেকে উঠেনি, খুন করে পালিয়ে গেছে সকালে। কি দিয়ে মারধর করা হয়েছিল ওটা তো আমরা বলতে না, ওগুলো কোনো কিছু আমি দেখি। মেরেছে তার নাম কি? সলিল সে। আচ্ছা, আজ যে মারা গেছে তার নাম তাহেরা বিবি। নিহত গৃহবধূর 4 পুত্র ও 1 কন্যা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা। পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র ও বাটখারা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে তারা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় 44 বছরের তাহেরা বিবির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের পাশে পড়ে আছে ধারালো অস্ত্র ও বাটখারা। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন স্বামী সলিল শেখ। আজকে কি হয়েছে? মাথাতে আঘাত করেছে, গলাতে, গোটা শরীরে আঘাত করেছে। পরে দেখছি কাত করে শুয়ে কাপড় উড়িয়ে রেখেছে, যেন না বুঝতে পারে। দিয়ে তখন 3 নম্বর ছেলে এসে কাপড়টা হটালো, হাটিয়ে দেখলো কি যে খুন করা হয়েছে, রক্ত তো পুরো শরীর ঘিনিয়ে আছে। এই ডাক ঘর হিসাবে আমার দাদু লাগে আর ওটা দিদি লাগে, তো দাদুই করেছে। কেন কি যে ওরা স্বামী স্ত্রী দুজনেই ছিল আর বাড়িতে কেউ উঠে ঘুম থেকে উঠেনি, খুন করে পালিয়ে গেছে সকালে। কি দিয়ে মারধর করা হয়েছিল ওটা তো আমরা বলতে না, ওগুলো কোনো কিছু আমি দেখি। মেরেছে তার নাম কি? সলিল সে। আচ্ছা, আজ যে মারা গেছে তার নাম তাহেরা বিবি। নিহত গৃহবধূর 4 পুত্র ও 1 কন্যা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।